আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। সিসিটিভি ফুটেজ দেখে চুরির কিনারা, চুরির 10 ঘন্টার মধ্যেই গ্রেপ্তার মূল অভিযুক্ত, উদ্ধার চুরি যাওয়া সোনার গহনা সহ নগদ টাকা। নতুন বছরের প্রথম দিনেই বাড়ির সকলকে নিয়ে পিকনিক করতে গিয়েছিলেন সোনারপুর কামরাবাদ এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক অসিত বরণ মণ্ডল। আর সেই সুযোগেই ফাঁকা বাড়ি পেয়ে মূল্যবান সোনার গহনা ও নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছিল এক দুষ্কৃতী। ওই দিন সকাল 10টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন তারা। সন্ধে 7:30 নাগাদ বাড়ি ফিরে দেখেন ঘরের মধ্যে লাইট জ্বলছে। তখনই তাদের সন্দেহ হয়। শত দরজা খুলতেই দেখেন ঘরের দরজা ভাঙা, ঘরের পিছনের দরজার প্যানেল ভেঙে বাড়িতে চোর ঢুকেছে। ঘরের 2টি রুমে ঢুকে আলমারি সহ সমস্ত জায়গা লন্ড ভণ্ড করেছে। আলমারির মধ্যে সোনার গহনা রাখা ছিল, তা নিয়ে চম্পট দিয়েছে বলে বুঝতে পারেন তারা। এলাকার বাসিন্দারা জানান, দুপুরবেলা এক অপরিচিত ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখেন। আপনি কখন মানে নতুন কাউকে দেখেছিলেন? হ্যাঁ, দেখেছি। আমি ঠিক সময়টা বলতে পারবো না, 1:30 থেকে 3টের মধ্যে হবে। আচ্ছা, মানে আমি ছাদে গিয়ে বসেছিলাম, পেপার পড়ছিলাম, দেখলাম একটা লোক ওই দিক থেকে এসে এইখান দিয়ে গিয়ে ওখান দিয়ে চলে গেল। অচেনা লোক, বছর 40-এর মতন বয়স হবে হয়তো। খুব তাড়াতাড়ি গেল, মানে পালিয়ে যাওয়ার মতন। হ্যাঁ, একটা জিনিস বলুন তো, আপনাদের এলাকায় কি এরকম চুরি এর আগে হয়? না না, আগে এরকম বড় চুরি কোনো দিনই হয়নি, একটু টুকটাক একটু আধটু হয় হয়তো। কতটা আতঙ্কিত এই চুরির পরে আপনার? হ্যাঁ, সবারই তো এবার একটু ভয় লাগছে, আমরাও আছি এখানে। কি বলবেন, থানা তো আপনার কাছেই। থানা? হ্যাঁ, থানার লোক এসে তদন্ত করে দেখুন, চোরকে ধরলে তো খুব খুশি হই আমি। আমার নাম রীনা ঘোষ। সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার, সিট স্ক্যান ইউনিট, জয়নগর, রাধা বল্লভতলা। অত্যাধুনিক J32 স্লাইস মেশিনে সিট স্ক্যান, সিটি এনজিও এবং 3D সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না। দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক J32 স্লাইস মেশিনে 24 ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিট স্ক্যান ইউনিটে। সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে 9547475227 এবং 9733870691। সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার, সিটি স্ক্যান ইউনিট, জয়নগর, রাধা বল্লভতলা। প্রাথমিকভাবে তারা বুঝতে পারেন খোয়া গেছে 5 ভরি সোনার গহনা ও নগদ টাকা। ঘটনায় সোমবার রাতেই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন অসিত বাবু। অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করে সোনারপুর থানার পুলিশ। তদন্তে নেমে খতিয়ে দেখা হয় এলাকার সিসিটিভি ফুটেজ, আর তাতেই অভিযুক্তকে চিহ্নিত করে ফেলে পুলিশ। প্রকাশ্য দিবালোকে চুরির ঘটনায় উদ্ধার সিসিটিভি ফুটেজ দেখুন। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার মাত্র 1 ঘন্টার মধ্যেই সমস্ত চুরির সামগ্রী এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করল সোনারপুর থানার পুলিশ। ধৃতের নাম তুফান গাজী। অভিযুক্তের বাড়ি জীবনতলা থানার অন্তর্গত ঘুটিয়ারি শরীফ মাখালতলা এলাকায়। পুলিশি তৎপরতায় এভাবে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার এবং সমস্ত চুরি যাওয়া সামগ্রী উদ্ধারে খুশি এলাকার মানুষ। কালকে রাতে অভিযোগ হয়েছে, তারপর কিছুক্ষণের মধ্যেই আপনাদের জিনিসপত্র কোনো রিকভারি হয়ে গেছে, কী বলবেন?
হ্যাঁ, আমরা সত্যি সোনাপুর থানাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে যিনি এসআই ছিলেন সুদীপ দাস সরকার এবং ওনার যারা সহকর্মী ছিলেন তারা খুব তৎপরতার সঙ্গে আমাদের জিনিসগুলো উদ্ধার করেছেন। মানে 10 ঘন্টাও প্রায় ধরতে গেলে কাটেনি, তার মধ্যেই সব জিনিসগুলো আমরা দেখেও নিয়েছি, সব জিনিসগুলো ঠিকঠাকই আছে, রিকভারি হয়ে গিয়েছে। সত্যি আমাদের মানে কল্পনার বাইরে ছিল, মানে শুনি সিনেমা দেখি খবরে শুনি যে নিজেদের রিয়েল লাইফের যে ঘটনাটা ঘটেছে এটা সত্যি আমরা মানে ফিরে পেয়ে আমরা সত্যি খুবই আনন্দিত এবং সোনাপুর থানাকে সত্যি অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, সব জিনিসগুলোই উদ্ধার হয়েছে। আমার নাম হিমা দত্ত। গ্রেপ্তার এবং চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের পর বারুইপুর পুলিশ জেলার ডিএসপি ক্রাইম মোহিত মোল্লা সাংবাদিকদের জানান, গতকাল বিকেল বেলায় সোনারপুর থানার কামরাবাদ অঞ্চলের একটি বাড়িতে, যে বাড়িটি খালি ছিল, বাড়ির লোকেরা পিকনিকে গিয়েছিলেন, সেখান থেকে চুরিটা হয়। আমরা ইমিডিয়েটলি খবর পাই। খবর পাওয়ার পরে সোনারপুর থানার পিসি টিমের নেতৃত্বে সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয় আশেপাশের এলাকার এবং সেই সিসিটিভি ফুটেজ দেখে চোরকে আইডেন্টিফাই করা হয়। তুফান গাজী, যার বাড়ি বাসন্তী থানার অন্তর্গত কলাগাছিয়া অঞ্চলে, কিন্তু সে জীবনতলায় থাকতো, এরকম খবর পেয়ে তার ডেরাই পুলিশ রেড করে এবং পুরো চুরি যাওয়া সামগ্রী পুরোটাই পুলিশ উদ্ধার করতে পেরেছে। কতটা সময় লাগলো আপনাদের? তো ইমিডিয়েটলি উইদিন 4-5 ঘন্টার মধ্যেই পুলিশ আসামিকে আইডেন্টিফাই করে এবং তারপরে জীবনতলায় রেড করে পুরো সামগ্রী, চুরি যাওয়া সামগ্রী পুরোটাই উদ্ধার করতে পেরেছে। হ্যাঁ, ফার্স্টে নরেন্দ্রপুর সোনারপুর এবং বারুইপুর থানায় ওর বিরুদ্ধে চুরির কিছু অভিযোগ ছিল এবং কিছু কেসও আছে। মাঝখানে ও রিহ্যাবিলিটেশনে ছিল, তারপরে আবার এই চুরিটি ও করেছে। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান, সিটিজি, 4D, আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্সরে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয়। প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে। ফোন 9832800700 এবং 9933749467। এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা TMPO হল্টার পরিষেবা চালু করলাম।